মানে শ্বশুরি এত গল্প তো তোমরা সবাই কেমন আছে আশা করো তোমরা সবাই ভালো আছেন তো অসুবিধা তুইও ভালো আছো কিন্তু অল্প না শরীরটা খারাপ কারণ দুদিন থেকে কী যে হয়েছে শরীর মানে এমন টাইমে হয় এটা সে সবাই কয় যে এমন টাইমে এমনই নাকি হয় তো মোটোর পাগুলো দু দিন থেকে এত ফুলছে মানে জল ধরলে ঝামড় হয় পাগুলো ওই জল ধরার মতো হয়ে গেছে ফুলি ফুলিয়ে তো অ্যালাম মানে কী করে আমার বাড়িতে মেলা শাকাইছে তো ওগুলি শাকাই সাথে তোমাকে আজকে দেখা করে দিম কোন কোন শাখা তো মোর একটা দাদা আছে অনেক দূর থাকিয়া গিয়া তো কি করা যাবে পাগুলো ফোলা ওই জন্য তোমার দাদা কয় কি তোর পা ফোলা তো দেখলে না আমাকে ভয় লাগে মোক দেখলে বলে তোমার দাদার ভয় লাগে ওগুলো মা কয় কি ওগুলো হয় তোমার ওগুলো কোনো ব্যাপার না কোনো অসুবিধা হয় না এমনিতে কিন্তু পাগুলো ফোলা ফোলার জন্য না কেমন যেন লাগে নিজেকে নিজেকে মনে হয় যে হ্যাঁ এবারে একটু মোটা মোটা ফিল হয় তো শাখাইগুলি লাগিয়েছে মাছ মারি বাজার করে এলে বাজার করে আনিও নাকি শাকাইয়ের বলে ডিগির মাছ খাবে তো ছিপ ধরে গেছে মাছ মারির আর গাড়ি এসে এসেছে বাইরা গাড়ির চড়ে যাবে বেরে যাবে ফির খাওয়া দাওয়া করিয়ে বেড়ে যাবে তো বাড়ির মা মাছ কাটি লেখছে মানে ইলিশ মাছ আনছে আর মাংস আনছে খাসির মাংস ওগুলো রান্না করা হবার হচ্ছে বাড়ির আরও শাকাই হচ্ছে মেলাগুলো তো চলো ব্লগটা সাথে থাকো আর দেখতে থাকো তো এই দেখো মার হাতে তুই ইলিশ মাছ দিঘির পথে আছে ইলিশ মাছ কাটি যাচ্ছে তো এই একটা কাটা হয়েছে ওই যে ওইগুলো চঙায় দিকের পথে আছে আর একটা হাতত তো অনেকগুলা শাকাই আছে আছে আজকে রানদনি হবেতে মা ওই বয়সে মাংস চড়ে দিয়ে যাচ্ছে ভাত হচ্ছে আর যদি মাছটা কাটি লেখছে তো অনেকগুলা আজকে রেসিপি হবে বেটা বলি কথা বেটা আসছে বাড়ি মার অনেক দূর থেকে বেটা আসছে না ওই জন্য বেটা আজ বাজার করে এললে খাওয়া হবে কি কাটক সাগাইছে সাগাইছে তো কোন সাগাইছে আমি তোমাক কয়া দিম তো কলকাতা থেকে আমার একটা দাদা আছে মানে একটা দাদা মানে মুখ বোন বানাইছে তো দাদাটা ডক্টর তোমাক ইয়ে আগে একটা ভিডিও দেখাইছে অনেক দিনে ওই দাদাটা আসছে তো অনেকে হয়তো চেনেন বা অনেকে জানেন না তো আলা আসবে যখন মাছ মারি তখন আলা দেখে দিম আর এই বর্ষে আমার বৌমা এখন শাক বেচতেছে তো এলাই আসলে তো যে শাক বেচি দিচ্ছে দেখি শাক বাজার লাগাতেছি শাক বাজার লাগাতেছি তাহলে শাক ভাজার নামে বেচা ভরত মো যে পিঁয়াজে সব কাটলু তো আর হওয়া হচ্ছে আমার শাখায় ওই কী কয় শাক কচু এগুলো ভাল পায় মাছ মাংস এগুলো ভাল পায় না মাছ মাংস আনছে আমার জন্যে খাবার আমার এমন লক্ষ্মী শাখায় বাজার দিয়ে ঝগড়া করি নিজের টাকা খরচ করি জিনিস জানে আমাকে টাকা খরচ করিতে অমন শাকের ভাল বলতে কি কেমন লাগে না অত দূর থেকে যাচ্ছে আমরা কিসের খরচা করবো আমার খরচা করে না তো নিজে খরচা করিয়ে সব করি চায় তো ওই জন্য শাক ভাজা শাক ভাজা বলে খাবে তারপরে শুকে দিয়ে সকালবেলা শীতল শান এগুলো দিয়ে খাইছে তো দুপুরবেলা শাক খাবে আর মিষ্টি ঘুমটা আর কাঁচা শাক খাওয়া চাইছে তো আমার তো কাঁচা শাক না আর দুপুরবেলা মাংস টংস হবে ওগুলো কর্ম না রাত্রিবেলা হয়তো ওগুলো করে খাবার পাই তো ভাবলাম অনেক কিছু মা কিন্তু উমরে যে আসিয়া খরচা করা আজি মাংস কালি মাংস ওই জন্য আর ওগুলো করা হবার ধরে নেই এগুলো শাক বরমা তুলিয়ে দিতে শাকাইটা সেই সাজি আর শাক লাগা লাগাতেছি কষ্ট যাই হোক আর কি আর মামি হলে সবজি টবজি কুটিয়ে লাগছে তার মুশে ও আলু পিঁয়াজ চেঁয়াজ সব কাঠি লিখতাম রান্না করে অবস্থা পুরো খারাপে আসে কারণ বেশি মানুষের ভাড়ান দিলে যা হয় আর কি ঘর দেখি বলা যাচ্ছে না অবস্থা অগোশাল উপরে গাছ এই দেখো আমার বাড়ির কি অবস্থা হয় যে আমার টুকি মানে নতুন সদস্য কোন মানে ওর মা দুধ খায় ওর পেট ভেড়া দুই বেলায় মানে টাইমে টাইমে উনি যেই মাও গাই থাকে তাই উনি আসিয়ে খাওয়া চালু করে দেয় দেখো কেমন করে খায় খাওয়া দাওয়া শেষ আর তোমারগুলোর সাথে কত খাবার ভুলেই গেছি আর শাখাইগুলো যেগুলো সাগাই আবার আসছে ওগুলো সাগাই খাওয়া দাওয়া করে না দুপুরবেলা মাছ মারি গেছে দুগনে মাছ পাইছে দুইটা মাছ ভাজা করি আমরা খাওয়া আমার খাওয়া দাওয়া শেষ উমরে গেছে হলো কোচবিহার মানে রাহুল বাগ্নার যে বউর বাচ্চা হলে মানে নাতনি পাসি আমরা তো আমরা মানে মই নাত ওই নাতনিক দেখির গেছে মোর বর কারণ নাতনি বলি কথা নাতনি মানে তো জানে নেই দাদুগুলোর এখন আকর্ষণ তো ওই নাতনিক গেছে দেখি কৌশিকও গেছে মানে সবাই গেছে তো আমরা মানে দুইজনে আছি বাড়ি না যাবো রাস্তা আমার ঢোলের পাড় রিলস বানের সারাদিন থাকে গেছি মানে ভিডিও বানের যাবো আর এই পাশে টুনি মা দুধ খোয়ে লাগছে টুনি আমার দুই বেলা মানে দুই বেলা হয়ে ভোগ নাগে সকালবেলা আর বিকেলবেলা ওই গায়ের দুধ খাবে ওই মার দুধ যতই খাও না ওই দুই বেলা উনি সিঙ্গেল মারবে আসি তোমার হাতত কামড়াইবে ঠেঙত কামড়াইবে আরে সব গাড়ির থেকে এই স্কুটি বোধহ চালার চাই কথা আর চড়বে কেম করে চড়ে দেখুন ভাববে চলবে দেখবেন চল দেখি ও রেম বাবা কালকে গয় করে নয় নোংরা এত গল্প গেছে আমরা রিলস বানিয়ে গেছি রিলস ও লোক না আর ব্লগ ও লোক না গেলো যে বসিয়ে সেই গল্প চালু করে দিচ্ছি এলা বাড়ি সন্ধ্যের সময় সেই সকাল থেকে মোক কোয়াল যাচ্ছে এখন ভিডিও বানাও সেই সকাল থেকে মানে ভিডিও করা চালু করছি সকালে শুনতে লাগিল সেখানে আমি ভিডিও কমপ্লিট করে পালুক বে আসিয়ে মোক মোকাবেলা রামধুলাইতে দিবে এলা আর আমরা গিয়েছে কোচবি আর সেই এলা হয়েছে না তাহলে আমার বাড়িতেই আমরা সবাই মিলে ঘুরে উঠেছি আমার মনটা খারাপ হয় না তো ভিডিও আমার আলাই আলাইবেলায় খবরে পাই মনটা খারাপ তো ওই জন্য